কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল সৈয়দ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ আপনাদের জন্য থাকছে জৈব সার এবং জৈব বালাইনাশক ব্যবহারের মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদন। বাংলাদেশের মাটি ও জলবায়ু শাকসবজি চাষের জন্য সহায়ক, সেজন্য এদেশে নানান ধরনের শাকসবজি চাষ হয়ে আসছে। খাদ্যে পুষ্টি নিরাপত্তা বিধানে শাকসবজির গুরুত্ব অপরিসীম। শাকসবজিতে বিভিন্ন খনিজ লবণ ও ভিটামিন প্রচুর পরিমাণে রয়েছে বলে শাকসবজিকে রোগ প্রতিরোধক খাদ্য বলা হয়। বর্তমানে শাকসবজির উচ্চ ফলনশীল এবং সারা বছর উৎপাদন উপযোগী জাত উদ্ভাবিত হয়েছে। ঢাকার ধামরাই উপজেলার বাসরা গ্রামে হচ্ছে এ ধরনের নিরাপদ শাকসবজির চাষ। এখানে জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের আওতায় সিআইজি সমিতি গঠনের মাধ্যমে কৃষকেরা জৈব পদ্ধতি ব্যবহার করে নিরাপদ ও বিষমুক্ত শাকসবজির আবাদ করছেন। কৃষক মোহাম্মদ হান্নান হোসেন ও মোহাম্মদ আনোয়ার হোসেনের খেতে গিয়ে এ ধরনের নিরাপদ শাকসবজির চাষ হতে দেখা যায়। এখানে মোট 5 হেক্টর জমিতে একই পদ্ধতিতে শাকসবজির চাষ হলেও কৃষক হান্নান ও আনোয়ারের জমি 10 বিঘা, বাকি জমি অন্যদের। সবাই তাদের খেতে একই পদ্ধতি অনুসরণ করে জৈব পদ্ধতিতে চাষ কার্য পরিচালনা করছেন। আমরা প্রথমে এই জমিটাকে মানে চাষযোগ্য করার জন্য প্রথমে আমরা ট্র্যাক্টর দিয়ে জমিটা চাষ করি, ভালোভাবে চাষ করি, মাটিটাকে মোটামুটি শুকনো করি। চাষের সময় আমরা কিছু জৈব সার, পচা গোবর, আবর্জনাগুলো পচিয়ে আমরা এই জমিতে ছিটিয়ে তারপরে জমিটা ভালোভাবে প্রস্তুত করি। আর যখন কিন্তু আমরা এই সবজিগুলো রোপণ করি, আড়াআড়িভাবে লাইন করে তারপরে এগুলো রোপণ করি, এর সাথে আমরা দিতে পারি নিম পাতার রস অথবা আপনার যে মেহগুনি মানে কাঠগাছ যেটাকে বলে ওইটার যে বিচি মানে ওইটা অত্যন্ত তিক্ত, এই জিনিসটা আমরা পানির সাথে মিশিয়ে আর কি ওই গাছে স্প্রে করে দিই। মাটিটা যখন আপনার ভিজা থাকে তখন এটার মধ্যে আবার পোকাটা বেশি থাকতে পারে, এই জন্য আমরা যখন কিনা আমরা চার্জ দিই, চার্জ দেওয়ার পর মাটিগুলো শুকিয়ে গেলে পোকাগুলো এমনিতেই মরে যায়। আর এই রোপণের সাথে আমরা কিছু জৈব বালাইনাশক উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় মানে সেক্স ফেরোমন টপ, যার সাথে আমরা এই এটার মাঝে মাঝে প্রতি 5% জমির জন্য একটা করে সেক্স ফেরোমন টপ বেঁধে রাখি, যাতে আমাদের এই পোকামাকড়গুলো আক্রমণ না হয়। এইগুলো আমরা কিছু জিনিস দেখা গেল যে একটা কপি ফুলকপি আসতে আপনার 60 থেকে 65 দিন অথবা আপনার 50 থেকে 60 দিন সময় লাগে। এই সময়ের মধ্যে আমরা এলাকার লোকাল বাজারে, যেমন আমাদের এলাকার বাসনা বাজার বিক্রি করি, তারপরে আমরা বর্তমানে আমরা সিএজির যে অন্তর্ভুক্ত সদস্যগুলো তাদের কাছ থেকে জৈব বালাইনাশকের মাধ্যমে যে নিরাপদ সবজিগুলো আমরা উৎপাদন করতেছি, এই নিরাপদ সবজিগুলো আমরা বর্তমানে ওই কৃষকের বাজার যে জায়গায় মানিক মে এভিনিউ সেচ ভবন ওই জায়গায় আমরা প্রতি সপ্তাহে শুক্রবার এবং শনিবার এই দুদিন আমরা এই সবজিগুলো নিয়ে বিক্রি করতেছি। বর্তমানে এই কৃষকের বাজারে যে আমরা সবজিগুলো নিই প্রতি সপ্তাহে 2 দিন, মানে এটা আমাদের ওই কৃষি মন্ত্রণালয়ের যে গাড়িগুলো আছে মানে উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে বা আমাদের যেগুলোকে সহায়তা করা হয় সম্পূর্ণ আর কি সরকারি খরচে গাড়িগুলো দিয়ে আসে, সবজিগুলো নিয়ে যায়, তারপরে আমরা পরের দিন যে এগুলো বাজারে বিক্রি করি। কিছু সবজি আছে যেগুলো প্যাকেট করি, আপনার যেমন সিম, বেগুন, গুলালো, এগুলো আমরা প্যাকেটজাত করি। জানি আমরা ওই ফুলকপি কিছুটা রুলের সাহায্যে র্যাপিং করে নিয়ে যাই, যাতে আমাদের বাইরের ময়লা আবর্জনাগুলো এই সবজির গায়ে না লাগে। কৃষক মোহাম্মদ হান্নান হোসেন ও আনোয়ার হোসেন তাদের জমিতে উৎপাদিত নিরাপদ শাকসবজি সংগ্রহ করে কখনো কখনো স্থানীয় বাজারে বিক্রি করেন।
অবশ্য বেশিরভাগ সময়ই ঢাকা শহরে প্রেরণ করেন। গত 6 ডিসেম্বর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে মাননীয় কৃষিমন্ত্রী, সম্মানিত সচিব কৃষি মন্ত্রণালয়কে সাথে নিয়ে কৃষকের বাজার উদ্বোধন করেন। এ বাজার প্রতিষ্ঠার উদ্দেশ্য হল জৈব পদ্ধতিতে উৎপাদিত নিরাপদ শাকসবজি বাজারজাত করা। এখানে কৃষকেরা নিরাপদ শাকসবজি এনে বেশি দামে বিক্রি করতে পারেন। নিজেরাই আমরা কীটনাশক ইউজ করতেছি, নিজেরা বানিয়ে আমাদের। কী কী দিয়ে আপনারা কীটনাশক বানান? আমরা বিষকাঁঠালি পাতা সেচে রস করে ওইটা দিই, আতা ফল গাছের পাতা অনেক বিষাক্ত ওইটা দিলে আমরা ধর সেচে ওইটা পানিতে মিক্স করে আমরা জমিতে দিয়ে দিই, তাহলে পোকামাকড় আর রোগবেলায় ওগুলা আর হয় না জমিতে। আমরা নিরাপদ সবজি হিসেবে আবাদ করতেছি ফুলকপি, বাঁধাকপি, স্কোয়াশ, আলু, পটল, বিভিন্ন গ্রীষ্মকালে আর কি যে সিজনে এই সিজনলি আমরা টমেটো, হ্যাঁ টমেটো আমরা আবাদ করে থাকি। এটা প্রতিদিনকার সবজি ডেনে পরীক্ষা করা হচ্ছে আমাদের, এই কারণে বুকে সাহস আছে, আমরা নিজেরা বিষ দিতেছি না, এই কারণে আমাদের যা বিষ মুক্ত। আমরা সব কৃষক ভাইদের বলবো যে বিষ মুক্ত সবজি করুন। সিআইজি সমিতির অন্যান্য সদস্যরাও তাদের জমিতে একইভাবে নিরাপদ শাকসবজি আবাদ করছেন। জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের আওতায় তারা নানান ধরনের সহযোগিতা এবং প্রযুক্তি পেয়ে শাকসবজির আবাদ করে লাভবান হচ্ছেন। নিরাপদ শাকসবজির আবাদ করে তারা বেশি দাম পাওয়ায় বেশ খুশি। আমার এই ফুলকপি আছে, বাঁধাকপি আছে, টমেটো আছে, ডাটা আছে, সিম আছে, আলু আছে। আগে কীটনাশক ব্যবহার হইতো, ওগুলোর মধ্যে অনেক খরচ হইতো। এখন দেখা গেল যে নিম পাতা, তারপরে মেহগনি গাছের বিচি অত্যন্ত বিভিন্ন পরামর্শ অনুযায়ী আমরা এই প্রাকৃতিক যে বীজগুলো ওগুলো ফসলের মধ্যে ছিটিয়ে দিই, ওগুলো আমাদের খরচ কম পড়ে এবং নিরাপদ সবজি আবাদ করে আমরা লাভবান হইতেছি। আর সবচেয়ে বড় কথা হলো কর্মের ইবাদতটাই বড়। আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আসবে, তারা যদি নিরাপদ সবজি খাইতে পারে, ভবিষ্যৎ প্রজন্মের কথা মাই নাই, আমরা নিরাপদ সবজি আবাদ করতেছি। এই নিরাপদ সবজির উপর একটি গান বানিয়েছেন? জি অবশ্যই, আমি নিরাপদ সবজি ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি, আমার এই গানেই তার পরিচয় পাইবেন। শোনো বাংলাদেশের মানুষ শোনো, বিষাক্ত সবজির মাঝে উপজেলা সম্প্রসারণ অধিদপ্তর নিয়ে এলো নিরাপদ সবজি। নিরাপদ সবজি খেতে ভালো, নিরাপদ সবজি মানে ভালো, শুনো দেশবাসী বাসনা চান খালি ফসলের মাঠে নিরাপদ সবজি আবাদ করি। বিষাক্ত সবজি খেলে পরে মানব দেহের ক্ষতি করে, গর্ভবতী মায়ের সন্তান বিকলাঙ্ক হবে। শুনো দেশবাসী, আমাদের ফসলের মাঠে নিরাপদ সবজি আবাদ করি। দেশ এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছে, সরকার সেজন্য গুণগত মানসম্পন্ন খাদ্য উৎপাদনে জোর দিচ্ছে। এ উদ্দেশ্য সফল করতে প্রকল্প গ্রহণ করা হয়েছে। সে প্রকল্পের আওতায় কৃষি কর্মকর্তাগণ কৃষকদের সমিতি গঠন করে নিরাপদ শাকসবজি উৎপাদনকে উৎসাহিত করার জন্য কাজ করে যাচ্ছেন। এতে দিন দিন নিরাপদ শাকসবজি উৎপাদনের পরিমাণ বাড়ছে। তাহলে সুন্দর জিনিস বাজারে নিলেও ভালো দাম পাওয়া যাবে। জি স্যার, তাহলে আমরা যেন এই সুন্দরটারে সুন্দর রাখি এবং ভবিষ্যতেও আমরা সুন্দর করার জন্য বিষমুক্ত সবজি আবাদ করি এবং সেই সঙ্গে প্রত্যেককে আমরা ভালো জিনিস খাওয়াইতে পারি। জি স্যার, এই আশাবাদ ব্যক্ত করছি। আর সেই সঙ্গে আপনারা করবেন এবং আপনার পাশে যে আছে তাদেরকেও পরামর্শ দিবেন। আমাদের পাশাপাশি সবাই বলতেছে যে আমরা সবাই মিলে বিষমুক্ত সবজি চাষ করি এবং কি আমরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানি সুন্দর এবং সুস্থ জীবন গড়তে পারি।
বিষমুক্ত উপায়ে। তার জন্য তার লক্ষ্যে আমরা আপনাদের সহায়তায় মানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় আমরা এগুলা করতে পারতেছি। কৃষি সম্প্রসারণ কর্মকর্তাগণ কৃষকদের নিরাপদ শাকসবজি উৎপাদন কৌশল, জৈব বালাই ব্যবস্থাপনা ও জৈব সার ব্যবহার বিষয়ে উদ্বুদ্ধ করে থাকেন। তার পাশাপাশি শাকসবজির বাজারজাতকরণে সহায়তা করেন। তাদের সহায়তায় কৃষকেরা তাদের জমিতে নিরাপদ শাকসবজির চাষ করে বেশ উপকৃত হচ্ছেন। এই ধামরাই উপজেলার আমরা দুইটা স্পটে আপনার নিরাপদ সবজি উৎপাদনের জন্য আমাদের এনএটিপির আওতায় উদ্যোগ গ্রহণ করি। তারই একটা উদ্যোগের অংশ হইল এই বাসনা। এই বাসনায় নিরাপদ সবজি উৎপাদন করতেছে। নিরাপদ সবজি উৎপাদন করার জন্য আমরা ওনাদেরকে বলতেছি যে জৈব সার ব্যবহার করার জন্য, এই জৈব সার উৎপাদনের জন্য ওনারা ট্রাইকো, ভার্মি এবং FYM যেটা ফার্মিয়ার্ড ম্যানিউর, এই সব ধরনের জৈব সার এবং এই অঞ্চলে প্রচুর গরু পালন হইতেছে, গোবর সার আপনার এই জমিতে ব্যবহার করার জন্য, যেন রাসায়নিক সার ওনারা ব্যবহার না করেন, এই যেন ফসলে পোকা না হয়, আমরা প্রথমে ওনাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি এবং ওনারা বাস্তবায়ন করেছেন যে সেক্স পারমেন্ট পাত ব্যবহার করা, এবং এটা করে কৃষকরা যথেষ্ট উপকার হয়েছে। সেক্স পারমেন্ট পাতে যদি পোকা থাকে তাহলে কীটনাশক হিসেবে আমরা নিম বিসিডিন ব্যবহার করার জন্য পরামর্শ দিয়ে থাকি এবং ওনারা ব্যবহার করে। এবং নিম গাছের পাতা, এখানে স্থানীয়ভাবে স্যার একটা গাছ পাওয়া যায় ওই বিষ কাটালি পাতা বলে, এই গাছের পাতাগুলোকে পানিতে ধুয়ে এগুলার রস নিয়ে যদি স্প্রে করা হয় কীটনাশকের কোনো প্রয়োজনই হয় না, এগুলা তারা ব্যবহার করে। আমার এখানে নিম বিসিডিন, তারপরে নিম পাতার রস, নিমের যে বীজটা আছে এই নিমের বীজটা অত্যন্ত তিতা, এটাকে পানিতে ভিজিয়ে রেখে ওনারা এই ওটাকে পচলায় এবং হাতুড়ি দিয়ে পিটায় পিটায় এর রসটাকে আপনার কীটনাশক হিসাবে জমিতে ব্যবহার করে। এই জন্য ওনারা বিষমুক্ত সবজিতে যে পোকামাকড় যে সাইডটা এটা ওনাদের আর ইয়া হয় না, এবং কেমিক্যাল সারের উপর নির্ভরশীলতা ওনাদের একদম নাই। ওনারা বাড়িতে বাড়িতে জৈব সার, ছাই, গোবর, ভার্মি আমাদের বিভাগের প্রদর্শনীর পাশাপাশি ওনারা ব্যক্তিগত উদ্যোগ ভার্মিটাইকো উৎপাদন করে ওনাদের জমিতে ব্যবহার করতেছে। জৈব পদ্ধতিতে নিরাপদ শাকসবজি চাষ বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। বাজারে এসব নিরাপদ সবজির চাহিদা বেশি, দামও বেশি। আমাদের প্রত্যাশা এ ধরনের নিরাপদ শাকসবজির চাষ সারা দেশে ছড়িয়ে পড়বে। সার্বিকভাবে উপকৃত হবে কৃষক, উপকৃত হবে দেশের মানুষ। পুষ্টি ও সুস্বাস্থ্যের জন্য নিরাপদ সবজি, এই প্রতিপাদ্যে শুরু হচ্ছে জাতীয় সবজি মেলা 2020। স্থান KIB চত্বর, খামারবাড়ি, ফার্মগেট, ঢাকা। মেলা চলবে 3-5 জানুয়ারি পর্যন্ত। মেলা উদ্বোধন করবেন ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, MP, মাননীয় মন্ত্রী, কৃষি মন্ত্রণালয়। সকাল 9-9 পর্যন্ত চলমান এই মেলায় আপনি সাদর আমন্ত্রিত। আয়োজনে কৃষি মন্ত্রণালয়। কৃষক ভাইয়েরা, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নাম্বার banglarkrishi1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।